হঠাৎই বাজারের মধ্যে দুই ষাঁড়ের লড়াই, আর ষাঁড়ের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত চার চাকার গাড়ি, বাইক, সাইকেল সহ ব্যবসায়ীদের একাধিক দোকান, লণ্ডভণ্ড দোকানে রাখা বিক্রি বাটার জিনিসপত্র, গোটা ঘটনায় সিসিটিভি বন্দি, আহত এক, আতঙ্কে ব্যবসায়ীরা, এলাকায় ছড়ালো রীতিমতো চাঞ্চল্য। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে অশোকনগর থানার গোলবাজার এলাকায়। দুই ষাঁড়ের তাণ্ডব লীলার গোটা চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যায় হঠাৎই গোলবাজার চত্বরে একটি লাল এবং একটি সাদা ধর্মের ষাঁড়ের মধ্যে শুরু হয় মুখোমুখি লড়াই। কিছু বুঝে ওঠার আগেই গোলবাজার চত্বরে দাঁড়িয়ে থাকা এক বাইক ষাঁড়ের ধাক্কায় পড়ে যায়। ধাক্কা লাগে একটি চার চাকা গাড়িতেও, ভেঙে যায় গাড়ির কাঁচ, ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। সেই সময় হুড়োহুড়ি বেঁধে যায় ব্যবসায়ীদের মধ্যে, সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় বাজারে ঢোকার মূল গেট, কিন্তু তাতেও লাভ হয়নি। গেট ভেঙে দুই ষাঁড়ের লড়াই তখন বাজারের মধ্যে। সবজির দোকান থেকে শুরু করে মুদির দোকান বাদ যায়নি কিছুই, ষাঁড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড সবজির দোকান থেকে মুদিখানা। দোকান বাঁচাতে গিয়ে আহত হন এক ব্যবসায়ী। বাজার কমিটির পক্ষ থেকে খবর দেওয়া হয় অশোকনগর দমকল বিভাগে। দমকল কর্মীরা আসার আগেই লাঠি উঁচিয়ে জল ছিটিয়ে দুই ষাঁড়ের লড়াই থামাতে সক্ষম হন ব্যবসায়ীরা। ততক্ষণ সময় ক্ষতির পরিমাণ অনেকটাই। গোলবাজারের বাজার কমিটির সম্পাদক গুপি মজুমদার জানিয়েছেন, ষাঁড়ের লড়াইয়ের গল্প শুনেছি আর চাক্ষুষ করে দেখলাম, এক কথায় এ যেন তাণ্ডব লীলা। ষাঁড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই অনেক ক্ষতি হয়ে গেল, এখন যেন চোখের সামনে দুই ষাঁড়ের তাণ্ডব লীলার মুহূর্ত চোখের সামনে ভাসছে। এক ব্যবসায়ী তো আবার বলে ফেললেন যে গোলবাজার এলাকায় এই ধরনের অনেক ষাঁড় ঘোরাঘুরি করে, পুরসভা যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে ভালো হয়। সব মিলিয়ে দুই ষাঁড়ের মুখোমুখি লড়াইয়ে আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। একটা সার মাঝে মাঝে এখানে আসে, খুব বড় সাইজের। হঠাৎ আরেকটা সার কোথার থেকে আসছে জানি না, হঠাৎ এদের দুজনের মধ্যে লড়াই লেগে গেছে। লড়াই করতে করতে এরা ঠেলতে ঠেলতে প্রথমে ওখানে একটা স্কুটির উপর পড়লো, স্কুটিটা পড়ে ভেঙে পড়লো। তারপর চলে গেল একটা চার চাকা মারুতি গাড়ি, চার চাকা মারুতি গাড়ির কাঁচ ভাঙলো, বডি দুমড়ে গেল, প্রায় উল্টে যাচ্ছিলো গাড়িটা। তারপর ওরা ঢুকে গেল গেট থেকে বাজারে এই সবজি ভর্তিতে। এইখানে সবজি এবং মুদির দোকান আছে, আরও বড় দোকানও আছে, কিন্তু সবজির দোকান এবং মুদির দোকানে প্রচণ্ড ক্ষতি হলো, কারণ এদের লড়াইটা। এবং এমন একটা ব্যাপার, মানুষ ভয় পাচ্ছে এই কারণে, এত বড় বড় দুটো ষাঁড় তারা লড়াই করছে, এদের রক্তাক্ত, এদের একজনের শিং ভেঙে গেছে, সারা শরীরে রক্ত, কিন্তু ওদের লড়াই বন্ধ হচ্ছে না, লড়াই ওদের চলছে। তারপরে এখানকার দোকানদাররা আমরা সবাই মিলে জল ফল দিয়ে থামানোর চেষ্টা করছি, কিন্তু এরা কন্টিনিউ প্রায় 20-25 মিনিট এরা লড়াইটা করলো। আমরা অলরেডি অশোকনগর থানা এবং ফায়ার ব্রিগেডকে খবর দিলাম যে ফায়ার ব্রিগেডের জল ফল যদি ফোর্সে দিয়ে বা ছাড়ানো যায়, কিন্তু তারপরে আমাদের এই দোকানদারদের এবং এখানকার যারা ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন সকলের সহযোগিতায় ওদের লড়াইটা থামলো, ওরা বেরিয়ে গেল এবং আতঙ্ক। এবং এখানে হ্যাঁ, ফায়ার ব্রিগেডে দিতে হয়েছিল, পরে আমরা বারণ লড়াই এ সকলে মিলে এ লাঠি এ বা জল, বেশিরভাগ জল ছিটিয়ে, কিন্তু এরা এদের সামনে তো যাওয়া যাচ্ছে না ওইভাবে, কারণ এদের যে রূপ, ওই রূপে কেউ যদি চাপা পড়ে, ওরা একটু যদি কারো গায়ের উপর পড়ে শেষে বিশাল আতঙ্ক আর ভরা বাজার। হ্যাঁ, একজন ব্যবসায়ী শুধু নয়, আরো ক্রেতা সাধারণ 3 জন, টোটাল 4 জন ইঞ্জুরি হয়েছে কম বেশি। না, এই সার দেখুন, সারের ব্যাপারটা হচ্ছে এদের তো বন প্রাণী না যে বন দপ্তরে খবর দেবো, এগুলো হচ্ছে ধর্মের সার, সারা ভারতবর্ষে ঘুরে বেড়ায়। এখন ধর্মের সার কোথায় ঢুকে কি করবে, এ তো আমাদের কিছু করণীয় নাই, অবলা জীব, এদের তো মারাও যায় না। সারের তাণ্ডবের যখন এখন ব্যাপারটা হচ্ছে আমাদের আবার লুকায় থাকতে হবে, আতঙ্কিত থাকবে তো, আতঙ্কিত হবে যে এই যা দেখলাম আমরা, সারে সারের লড়াই শুনেছিলাম, হ্যাঁ, কিন্তু সারের লড়াই এই যে চাক্ষুষ দেখলাম যে এই লড়াই, মানে এদের যে সারের লড়াই, মানে কি রক্তাক্ত, এত ভয়ঙ্কর, এরা নিজেরা রক্তাক্ত কিন্তু থামছে না, এরা এরম লড়াই করতে করতে শুয়ে পড়লো দুটো, তবুও এদের লড়াই থামছে না, এ দেখা যায় না। এই বাইরে সাড়ে খুব অত্যাচার হচ্ছিলো, মানে লড়াই দুটো সাড়ে মিলে লড়াই করতে 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 ওখানে দুটো তিনটে গাড়ি ভাঙলো, ভাঙার পরে আমাদের এই গেট ভেঙে আমাদের এখানে ঢুকে গেলো। আমার দোকান ছিল এখানে, অনেক মশলার দোকান, মানে এইভাবে ছিল, আমি একটু সামলাতে গিয়ে আমি পড়ে গিয়ে, মানে পা কেটে গিয়েছে,
খুব এখন মানে যেন ভালো লাগে। জিরে লঙ্কা ধনে অনেক গুঁড়ো মশলা যত রকম মানে মশলা অনেক কিছু ক্ষতি হয়েছে। এইভাবে এখন মানে আমি মানে ঠিক বলতেও পারছি না। তাণ্ডব মানে প্রচন্ড তাণ্ডব, বাইরে থেকে গাড়ি ভাঙচুর করে গেট আটকানো ছিল, গেটকে ভেঙে ঢুকেছে। ঢোকার পরে আমার যে পাচার দিকে ঠেলা দেওয়ার পরে আমার হাত পা কেটে যায় একদম। তারপরে আমার দোকানের ওপরে এসে কাঁটা পাল্লা ফেলে দিয়ে ডিমের ট্রে পেয়ে যত ডিম ছিল এবং শাকসবজি ছিল সব কিন্তু আমার সব নষ্ট করে দিয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের খাবার পয়সা নেই, আমাদের এই ক্ষতি হয়েছে। আতঙ্কে এখন প্রচণ্ড মানুষ এখানে ছিল, তারা আর ইয়ে করতে পারবে না। আমাদের এখনো কথা বলার মতন ক্ষমতা নেই, যেভাবে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলেছে আমরা এখনো কাপাকাপির মতন মধ্যে রয়েছি পুরো। আর গরু এবং সব সময় গরু এসে সব সময় ভর্তি হয়ে থাকছে বাজারের মধ্যে। এর কোনো ব্যবস্থা যদি সরকার করে ভালো হয় পৌরসভা। যখন 9:30 হচ্ছে তখন আমরা গেটের মধ্যে, এইবারে যখন গেট দেওয়া হলো তখন গেটের গেট ভেঙে ভিতরে ঢুকেছে, তখন আমরা প্রাণে বেঁচে গেছি। তখন দোকানে যা মালপত্র ছিল সবজি মাল হলুদের মশলা মাল সব তছনছ করে দিয়েছে এবং দোকানে প্রচুর মাল ক্ষতি হয়েছে। আমরা তখন লড়াই শুনেছিলেন, চাক্ষুষ করলেন, চাক্ষুষ প্রমাণ পেলাম, শুনেছি যে ষাঁড়ের লড়াই, কিন্তু আজকে সেই প্রমাণটা পেলাম যে ষাঁড়ের লড়াইটা কেমন। বাইরে যখন কতটা আতঙ্কে এখন, এখন প্রচণ্ড আমরা আতঙ্কে আছি, এখন আমাদের ভয় কাটেনি। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।